নমস্কার আমার ভিউয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদে ইলিশ মাছের ঝোলের রেসিপি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক ভিডিওটা স্ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি সাতশো গ্রাম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে সব মাছটা আমি করব না কিছু মাছ আমি ঝিঙে দিয়ে করব অন্য রেসিপিতে সেটা আমি দেখাবো মাছটা আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নেব নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিটের মতো আমি রেখে দেব ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাই এরপর আমি মশলা রেডি করছি মশলার মধ্যে দেব এখানে আমি তিন চামচ মতো কালো সর্ষে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন আর দেবো এক চামচ মতো পোস্ত এই সব উপকরণগুলো আমি ভালো করে বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নেব লঙ্কাটা ভালোভাবে না ভাজলে লঙ্কার ফ্লেভারটা আসে না ফোড়ংটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে কালারটা ভালো আসে ঝোলের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন মশলার মধ্যে আমি কিছুটা নুন আগেই দিয়েছিলাম তার জন্য আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মাছগুলো সব মাছগুলো দেওয়ার পর আরও আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আরও আমি জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কতগুলো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এভাবে বানাবে বন্ধুরা দারুণ হয় খেতে গরম ভাত দিয়ে দারুণ লাগে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এরপর আমি মাছগুলো হালকাভাবে উল্টে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল দারুণ স্বাদে বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে